করলা বানানোর জন্য করলাকে আমি মাঝে মাঝে দু ভাগ করে নিয়েছি, আর ভেতরের ওই যে নরম অংশটা আটিটা সেটাকে আমি বের করে নিয়েছি। দিয়ে পরিষ্কার করে আমি এটা ধুয়ে নিচ্ছি। ওদিকে কড়াইতে আমি জল গরম করতে দিয়েছিলাম, ওই করলাটা আমি 2 মিনিট ভাপিয়ে নেব। গ্যাসের আঁচটা জোরেই থাকবে, এটা আমি 2 মিনিট ভাপিয়ে নেব একটু নেড়ে নেড়ে। এটা আমার হয়ে গেছে, এরপর আমি ছানটা করে ছেঁকে নিচ্ছি, কিংবা আপনারা জলটা ফেলে দিয়ে এটাকে থালার মধ্যে দিয়ে এই যে আমি ফ্যানের তলায় দিয়ে দিচ্ছি যাতে এটা শুকনো হয়ে যায়, উপর করে দিচ্ছি যাতে ভেতরে জলটাও ঝরে যায়। এটা উপর করে 2 মিনিট রেখে দেবো যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় আর একটু শক্ত হয়। এটা পুরো সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে। করলার ভেতরে আঁতিগুলো আমি সিলের মধ্যে নিয়ে নিয়েছি, এটাকেও বেটে নেব। আর একটা পেঁয়াজকে আমি এই যে বেটে নিয়েছি, সিলের মধ্যে আমি 2 চামচ সর্ষে নিয়েছি, এই সর্ষেটাকেও আমি বেটে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, এরপরে আমি 1 চামচ হলুদ, রেড চিলি পাউডার, নুন এবং ওই সর্ষে বাটাটা আর তার সাথে পেঁয়াজ বাটা দিয়ে একসাথে মেখে নেবো। এটা আমি 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম, আর ওই আঁতি বাটাটা করলার ভিতরে যে শাঁসটা ছিল সেই শাঁসটা বাটা বেটে নিয়েছি, সব একসাথে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে যে করলাগুলো নিয়ে চলে এসেছি আমি, করলাগুলো সব সোজা করে দিয়েছি, এর মধ্যে সমানভাবে সব ফুলগুলো আমি ভরে দেব। আমি রান্নাঘরে চলে এসেছি, ওরাতে আমি 2 প্লেট মতন তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপর করলাগুলো একে একে ছেড়ে দিতে হবে। তেলটা প্রথমে যখন দেব তখন যেন খুব ভালো গরম থাকে, তারপর আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। এটাকে কম আছে, ধীরে ধীরে ভেজে নেব। এ দেখুন মুখটা ভাজা হয়েছে, এবারে উল্টিয়ে দিয়ে এই পিঠটা আমি ভেজে নেব। সবগুলোকে একটু আস্তে আস্তে উল্টে নিতে হবে, নাহলে পুরটা বেরিয়ে চলে আসতে পারে। এরকম আমি আরও 2 মিনিট ভেজে নেব। এই যে এগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখুন, এগুলো আমি এরপর তুলে নিচ্ছি। একটু আস্তে আস্তে তুলতে হবে, তবুও মনে হচ্ছে যেন পুরটা একদম সমান হয়ে গেছে, বেরিয়ে যাওয়ার কোনো চান্সই নেই। দেখে মনে হচ্ছে যেন ওটা করলারই ভেতরে শাঁস। এরপরে আরও যেগুলো আছে সবগুলোই আমি একে একে ভেজে নেব। তেলটা আমার গরমই ছিল, এরপর আমি একে একে সব দিয়ে দিচ্ছি। যে সবগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। আমার এই পুরভরা করলা আমার রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই যে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে, এটা আমিও আগেও বানিয়ে খেয়ে দেখেছি, আমার ভালো লেগেছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বানিয়ে আমাকে জানাবেন কীরকম লাগলো। এই যে আমার পুরভরা করলা রেডি।